শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো যে আমি কী ব্যাপারে কথা বলতে এসেছি, আর অলরেডি ব্যাপারটা সবাই জেনেও গেছো। সত্যিই ভীষণ দুঃখজনক ঘটনা। তো প্রিয়ার সাথে যেটা হয়েছে, এপি ব্লগসের প্রিয়ার সাথে, সেটা আমাদের সাথে, মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের সাথে যে কোনো সময় ঘটে যেতে পারে। কারণ প্রিয়ার চ্যানেল এর আগে ডিলিট হয়ে গিয়েছিলো। ভাবছো চ্যানেল ডিলিট হয়ে গেছিলো আবার কী করে ফিরে পেলো, সবটা বলবো, সঙ্গে থাকো। তার আগে বলি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানি আমাদের কাছে চ্যানেলটা কতখানি সন্তানসম, কতখানি প্রিয়। সেই চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে প্রিয়ার, আর প্রিয়ার চ্যানেল ডিলিটের ব্যাপারটা বলছি। তার আগে বলি স্ট্রাইক কেন এসেছে। কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে স্ট্রাইক এসেছে, যেটা একেবারেই হয়তো কোনো ক্রিয়েটারের পক্ষে কাম্য নয়। আর কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে, দেখো কমিউনিটি গাইডলাইন্স প্রচুর কিছু ইউটিউবের রয়েছে, কিন্তু হঠাৎ করে কার ভিডিও কখন নজরে পড়ে যায় কেউ বলতে পারে না। যেরকম প্রিয়ার ভিডিও নজরে পড়ে গেল, তোমরা দেখেছো ওর লাস্ট ভিডিওটাতে, যারা দেখো ভিডিও, যে প্রিয়া উনুন বানাচ্ছিল, গ্যাসের খরচা বাঁচাবে বলে উনুন বানাচ্ছিল আর কি। তো ও সেখানে কিছু যন্ত্রপাতি দেখায় আর কি, আর যেগুলো ওর উচিত ছিল, ও যেহেতু অনেকদিন ধরেই ইউটিউবে কাজ করছে, ওর উচিত ছিল যন্ত্রপাতিগুলো একটু ব্লার করে দেওয়ার, তো সেরকমই নিয়ম আর কি। তো সেই যন্ত্রপাতিগুলো ও ওপেনলি দেখাচ্ছিল, তো সেই কারণেই ওর স্ট্রাইক চলে এসেছে আর কি। তো সত্যি কথা বলতে, ওই রকম ধরনের যন্ত্রপাতি যেগুলো আমরা দেখেছি ভিডিওতে, বা যারা দেখেছো, ওই ধরনের যন্ত্রপাতি কিন্তু আমরা অনেক সময় ইউজ করি, টেলারিংয়ের কাজে ইউজ করি, বা দেখো আমরা অনেক সময় কী হয়, বাড়িতে সবজি কাটা, আমরা যেহেতু ভ্লগিং করি, বাড়িতে সবজি কাটা, মাছ কাটা, আমরা তো যাতে কাটি আর কি, যে জিনিসগুলোতে কাটি, তো সেগুলো তো আমরা দেখাই, ব্যবহার করি। কিন্তু হঠাৎ করে কার কখন চ্যানেলে স্ট্রাইক চলে আসবে কেউ বলতে পারবে না, তাই এই জন্য আমাদেরকে অনেক অনেক সাবধানে থাকতে হবে। আর স্ট্রাইক আসা মানে কতখানি বিপজ্জনক একটা চ্যানেলের পক্ষে, আমরা সেটা সকলেই জানি। ও এখন 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবে না, একেবারে ইনঅ্যাক্টিভ থাকবে। শুধু ভিডিও নয়, কমিউনিটি পোস্ট, লাইভ, তোমার স্টোরিতে শর্ট ভিডিও, কোনো কিচ্ছু ও করতে পারবে না, একেবারে ইনঅ্যাক্টিভ থাকবে। একজন ক্রিয়েটর, যারা আমরা প্রত্যেক দিন ব্লগিং করি, নিজেদের ভিডিও দর্শকদের সামনে দিই, তাদের পক্ষে একদিন মানে ভিডিও না করে থাকা বা ইউটিউবে ভিডিও না দেওয়া, সেটা যে কতখানি, একদিন না করলে ফাঁকা ফাঁকা লাগে কতখানি, সেখানে ও 7-7টা দিন এভাবে ইনঅ্যাক্টিভ অবস্থাকে কাটাতে হবে। আর স্ট্রাইকের এটাই নিয়ম, আর আমরা জানি 3টে স্ট্রাইক আসলে একদম চ্যানেল শেষ হয়ে যায়, একদম ডিলিট হয়ে যায়। তো এইভাবে প্রিয়ার কিন্তু এর আগেও 2খানা চ্যানেল ছিল, সেটা চলে গেছে। তোমরা হয়তো, যারা প্রিয়ার অনেক পুরনো দর্শক তারা হয়তো জানো, আমিও তাই, প্রিয়ার অনেক পুরনো দর্শক। প্রিয়ার যখন 1K হয়নি তখন থেকে ভিডিও দেখি, ও মাঝে মাঝে আমার ভিডিও দেখতে আসতো, কিন্তু এখনও বড় ইউটিউবার হয়ে গেছে। তো যাই হোক, ওর মনিটাইজেশন নিয়েও সমস্যা হচ্ছিল, এই চ্যানেলটার মনিটাইজেশন বারবার রিজেক্ট হচ্ছিলো। তখনও ভিডিওতে বলেছিল, খুব কান্নাকাটি করেছিল শিবরাত্রির দিনে, হয়তো তোমরা ভিডিওটা দেখে থাকবে, এই শিবরাত্রি না, তার আগের শিবরাত্রিতে। তো ওখানে তখন আমি বলেছিলাম যে উজ্জ্বল কণিকা তো অনেককে হেল্প করে, তুমি বললে দেখতে পারো বলেছিলাম। ও বললো, না দিদি ভাই, আমি কাউকে আর বলবো না হেল্পের কথা। তো যাই হোক, ওর মনিটাইজেশন নিয়েও সমস্যা হয়েছিল। এর আগে যে 2খানা চ্যানেল ছিল, সেখানে ও শুধু চ্যালেঞ্জ ভিডিও করতো, যেটা ওর মুখ থেকে ওর ভিডিওর মাধ্যমে জানা আর কি, চ্যালেঞ্জ ভিডিও করতো, যেখানে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ, শরীরকে কষ্ট দিয়ে এখন যেমন অনেকেই করে, তো চ্যালেঞ্জ ভিডিও করতে, সেই চ্যানেলটাও প্রায় মনিটাইজের মুখে, মানে চ্যানেল দুটো আর কি। আর তখন কিন্তু ওই চ্যানেল দুটো ডিলিট হয়ে গেছে। তখন থেকে ও ডিসিশান নিল যে চ্যালেঞ্জ ভিডিওতে হয়তো ভিউজ বেশি হয়, কিন্তু চ্যানেলের জন্য সত্যিই ক্ষতিকারক। কবে যে কোন দিন চ্যালেঞ্জ ভিডিও করতে করতে উড়ে যাবে তার ঠিক নেই, সেটা ভেবেই ও ব্লগিং চ্যানেল খুলেছিল, এবং বেশ সুন্দরভাবে, খুব কম দিনের মধ্যে খুব সুন্দরভাবে, এমনিতেও বয়স খুব কম আমরা জানি সেটাই, খুব কম বয়সে ভীষণভাবে ও প্রতিষ্ঠিত হয়ে গেছিলো এই ইউটিউব প্ল্যাটফর্মে। কিন্তু হঠাৎ করে এরকম একটা, মানে কি বলবো, দুঃসংবাদই বলতে পারি, এরকম একটা স্ট্রাইক পেয়ে গেল, একটুখানি নিজের গাফিলতি বলতে পারি, কেননা যে যন্ত্রপাতিগুলো দেখিয়েছিল আমরাও দেখেছিলাম। কিন্তু তাই আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার, ছোট হোক বা বড়, ইউটিউবের কাছে সব সমান, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। তো একটু যদি সাবধান হয়ে যেত, তাই বন্ধুদের বলছি, যারা ভিডিও করি আমরা বা করছি, তারা প্লিজ একটুখানি কমিউনিটি গাইডলাইন্সের একটুখানি মেনে চলার চেষ্টা করবে। কিন্তু কী বলো তো, ইউটিউব কখন কার ঘাড়ে কোপ মারে না কেউ বলতে পারবে না, তার কারণ এমন অনেকে আছে
ইউটিউবে শুনেছি সেক্সুয়াল ব্যাপার দেখানো যায় না, তো অনেকে আছে মানে অর্ধ উলঙ্গ হয়ে ভিডিও করছে, অনেকে আছে অন্যকে হেড স্পিচ দিচ্ছে, অন্যকে মেন্টাল প্রেশার দিচ্ছে, তবু কিন্তু তাদের চ্যানেলে ইউটিউব স্ট্রাইক দেয় না, দেয় হয়তো অন্য কেউ কিন্তু স্ট্রাইক দেয় না। কিন্তু এখানে যাই হোক ইউটিউবের নজরে পড়ে গেছে, স্ট্রাইকটা খেয়ে গেল। আর সবার কাছে অনুরোধ, যেরকমভাবে প্রিয়ার পাশে ছিলে, 7 দিন পর আবার প্রিয়া ভিডিও দিতে পারবে, প্রিয়ার পাশে আবার থেকো। কারণ আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার বা বড় বড় ক্রিয়েটার যেই হোক না কেন, সবাই যদি পাশে না থাকে না খুব সমস্যা হয় আর কি। তো যারা জানো না বা যারা ভিডিওর অনেক কিছু নিয়মকানুন জানো না, নতুন এসছো ইউটিউবে, তাদেরকে বলি কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে ভিডিও করো। যেহেতু তোমাদের আমি মাঝে মাঝে ইউটিউব সংক্রান্ত কথা বলে থাকি, সেই জন্যই বললাম যে মেনটেন করে ভিডিও করো। অনেক কিছু বারণ, অনেক কিছু মানা নিষেধ, অনেক কিছু রয়েছে গাইডলাইন্সের মধ্যে। একটু 19-20 হয়ে গেলেই কিন্তু চ্যানেল স্ট্রাইক খেয়ে যাবে। আজকে প্রিয়ার চ্যানেল স্ট্রাইক খেয়েছে, প্রিয়া যেহেতু বড় ইউটিউবার আমরা সবাই জানতে পারছি, সবাই অলরেডি এটা নিয়ে ভিডিও করেছে, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ মানুষ ভিডিও করেছে। আর আমি জানতে পেরেছি হচ্ছে মন্দিরা কমিউনিটিতে পোস্ট করেছিল, MS ফ্যামিলি মন্দিরা, যে প্রিয়ার চ্যানেলটা স্ট্রাইক খেয়েছে, ও কমিউনিটিতে পোস্ট করেছিল মন্দিরার কমিউনিটিতে, আমি সেখান থেকে জানতে পারি। তারপরে তো দেখতে পাচ্ছি অনেক চ্যানেল বলেছে, কিন্তু কারণটা হচ্ছে কিন্তু এইটাই, ও কিন্তু ওই উনুন তৈরির ভিডিওটাতেই স্ট্রাইক খেয়েছে ওই সমস্ত যন্ত্রপাতিগুলো দেখানোর জন্য। তো প্রত্যেকেই সাবধান হয়ে ভিডিও করতে হবে, তো আর কিছু বলার নেই, ভগবান প্রিয়ার সঙ্গে রয়েছে, 7 দিন পর থেকে ও আবার ভিডিও দিতে পারবে, আর আমরা ওর পাশে যেমন ছিলাম, যেমন আছি, তেমনই থাকবো। তো চলো এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি, যেন প্রিয়া 7 দিন পর থেকে ঠিকভাবে একদম ভিডিও দিতে পারে, কেননা স্ট্রাইক একবার খেলে সত্যি আরেকবারের ভয় থাকে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।